বিডি জব এমসিকিউ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন শুরু করছি বাংলা ব্যাকরণ থেকে জানা অজানা পঞ্চাশটি এমসিকিউ প্রশ্নোত্তর বিসিএস প্রাইমারি ও অন্যান্য সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন পড়ুন শুনুন এক নত্ব ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর ধ্বনিতত্ত্ব দুই মর্ফোলজি বঙ্গানুবাদ হল উত্তর রূপতত্ত্ব তিন রূপতত্ত্বের অপর নাম কি উত্তর শব্দতত্ত্ব চার ক্রিয়ামূল কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর রূপতত্ত্ব ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় উত্তর রূপতত্তে ছয় ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয় উত্তর রূপতত্ত্বে সাত বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয় উত্তর আট প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোনো অংশের আলোচ্য বিষয় উত্তর রূপতত্ত্ব নয় বাগধারা ব্যাকরণের কোনো অংশে আলোচিত হয় উত্তর বাক্যতত্ত্বে দশ ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি উত্তর অর্থতত্ত্ব এগারো কোন শব্দটি ব্যাকরণের আলোচ্যসূচিতে পড়ে না উত্তর মনস্তত্ত্ব নিচের কোনটি ব্যাকরণের শাখা নয় উত্তর ভূতত্ত্ব তেরো উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে ছিলেন উত্তর পানিনি চোদ্দ কে ছিলেন উত্তর বৈরণিক পনেরো নিচের কোনটি ব্যাকরণের পানিনি ধারা উত্তর শাক্টায়নি ১৬ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন উত্তর ম্যানুয়েল দা আশুম সতেরো বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন উত্তর ম্যানুয়েল দ্য আশুম আঠারো বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয় উত্তর পর্তুগিজ উনিশ ভোকাবোলারিও এম ইডিয়মা বেঙ্গলা ই পতগুয়েজ ডিভাইডিডো এম দোয়াস পার্টস বইটি মুদ্রিত হয় কোন হরফে উত্তর রোমান বিশ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ উত্তর এ গ্রামার অফ দি বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ একুশ বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ রচনা করেন কে উত্তর ন্যাথানিওয়েল ব্রাসি হ্যালহেড বাইশ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন উত্তর ব্রাসি হ্যালহেড তেইশ রাজা রচিত বাংলা ব্যাকরণের নাম কি উত্তর গৌরীয় ব্যাকরণ চব্বিশ গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন উত্তর রাজা রামমোহন রায় পঁচিশ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন উত্তর রাজা রামমোহন রায় ছাব্বিশ বাংলা ভাষায় ব্যাকরণকে লিখেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাতাশ ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন উত্তর সুনীতিকুমার চট্টোপাধ্যায় আঠাশ দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি দি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন উত্তর ড সুনীতিকুমার চট্টোপাধ্যায় উনত্রিশ ব্যাকরণ মঞ্জরি কার লেখা উত্তর ডক্টর মুহম্মদ এনামুল হক ত্রিশ ব্যাকরণ শব্দের বুৎপত্তি কোনটি উত্তর বিযোগ যোগ আ যোগ অন একত্রিশ বুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল উত্তর বিশেষভাবে বিশ্লেষণ বত্রিশ যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ এ সংজ্ঞাটিকার উত্তর ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ তেত্রিশ ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে উত্তর ভাষার বিশ্লেষণ চৌত্রিশ ব্যাকরণের কাজ কি উত্তর ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা পঁয়ত্রিশ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে উত্তর ইন্দু ইউরোপীয় ছত্রিশ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল উত্তর অস্ট্রিক সায়ত্রিশ ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে উত্তর ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে আটত্রিশ সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর ধ্বনিতত্ত্ব উনচল্লিশ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় উত্তর সন্ধি চল্লিশ বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয় উত্তর রূপতত্ত্বে একচল্লিশ কানহপা রচিত পদের সংখ্যা কত উত্তর তেরোটি বিয়াল্লিশ হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন উত্তর তিব্বত নেপাল তেতাল্লিশ কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন উত্তর ভুসুকুপা চুয়াল্লিশ কদম মধু পিবিবি ধকিন ভোমরা কোন ভাষার নিদর্শন উত্তর সান্ধ্য পঁয়তাল্লিশ নিচের কোনটি সহদূর ভাষাগোষ্ঠী উত্তর বাংলা ও অসমিয়া। ছেচল্লিশ চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথমকে প্রমাণ করেন উত্তর ড সুনীতি কুমার চট্টোপাধ্যায় সাতচল্লিশ কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন উত্তর মুনিদত্ত আটচল্লিশ বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন উত্তর ইংরেজি সাহিত্যের ইতিহাস উনুপঞ্চাশ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন উত্তর খ ও গৌভয় পঞ্চাশ চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায় उत्तर कोल भाषा